हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल कुकिंग इंग्लिश इन बेंगली। तो आज के वीडियो में तुम्हारे साथ शेयर करब तुम्हारा जरा 2023 साल क्लास 11 पढ़ो तादेर जोनो मीटिंग एट नाइट थे 5 मार्क्स एक इम्पोर्टेंट ब्रॉड क्वेश्चन जगह सजेशन दिए मध्य ही एक तो आगे दिन वीडियोते अर्थात कल के रात्रि बेला किन्तु आमी तुम्हारे जस्टिफाई द टाइटल अफ द पोएम मीटिंग एट नाइट शेयर करेछिलाम। तुम्हारा जरा देखो वीडियो वीडियो डिस्क्रिप्शन बक्से लिंक पे जाए प्लेलिस्ट अवश्य कर चेक कर नियो। मीटिंग एट नाइट खूब सुंदर एक किन्तु लव पोएम प्रेमेर कविता, तो तुम्हारा अवश्य कर पढ़ो। पोएमटार जो मूल थीम से बुझते हैं कोश्चन आंसरगुलो पढ़ार आगे। जरा निजे भाषा प्रश्न उत्तरगुलो लिखते चाहो समस्त नोट्स और पीडिएफ आकारते चाहो ता क्यों अवश्य कर चैनल जॉइंट बटन एनेबल कर नाओ, कारण जॉइंट बटन एनेबल कर ले तुम्हारा चैनल वीडियोगुलो देखार सुविधा पा। तो ये चले आसो एंड ए वॉइस लेस लाउड थ्रू इट्स जॉयस एंड फियर दैन द टू हार्ट्स बीटिंग ईच टू ईच Whose voice is referred to here? এখানে কার গলার স্বরের কথা বলা হয়েছে। Why is the voice full of joy and fear? কেন এই গলার স্বর আনন্দ এবং ভয় মিশ্রিত? Describe the meeting। এবং তাদের যে সাক্ষাৎ হচ্ছে, একজন প্রেমিক তার প্রেমিকার সাথে সাক্ষাৎ করছে রাত্রিবেলা, সেই মিটিংটার বর্ণনা দিতে বলেছে। 1 + 2 + 2 = 5। তো কিভাবে লিখবে? The feeble voice of Lady Love in Robert Browning's meeting at night is referred to here। ये महिलाटा लेडी लव मान हे महिला महिलाटार जो क्षीण गलार स्वर रॉबर्ट ब्राउनिंग कविता मीटिंग एट नाइटे एखने तार कथा क्योंकि बला तार गलार स्वर कथा बला द वॉइस इज फुल अफ जय बिकज द लवर्स डिजायर इज फुलफिल्ड बाय मीटिंग एट नाइट। आनंदटा तार गला स्वरटा कि फुल अफ जय आनंद मिश्रित क्यों? कारण तार प्रेमिकर साथे देखा करार जे आकांक्षा বা তার প্রিয় মানুষের সাথে দেখা করার যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু পূর্ণ হয়েছে। অ্যাট দ্য সেম টাইম একইভাবে দ্য ভয়েস অফ লেডি লাভ এক্সপ্রেসেস ফিয়ার বিকজ দে আর মিটিং সিক্রেটলি। কারণ ভয় কেন পাচ্ছে? কারণ তারা গোপনে দেখা করছে, যদি কেউ জেনে ফেলে তাহলে তো তাদের সমস্যা হবে। তার জন্য কিন্তু সে ভয় এবং আনন্দ মিশ্রিত দুটোই কিন্তু তার গলার স্বরে ফুটে উঠেছে। ভয় এবং আনন্দ দুটোই কিন্তু একসাথে রয়েছে। They are feared to be discovered or caught. তারা ভয় পেয়েছিল, কি করতে ভয় পেয়েছিল? যে তাদের কেউ ধরে ফেলবে বা তাদের কেউ দেখে ফেলবে। নেক্সট প্যারা দিয়ে যে মিটিংটা বলেছে, যে সাক্ষাৎটা, সেটা বর্ণনা করতে বলেছে। আফটার আন্ডারটেকিং এ স্ট্রিনিউয়াস জার্নি, মানে হচ্ছে কষ্টসাধ্য পথ, কষ্টসাধ্য পথ আসার পর বা শ্রম করে, মানে অনেকটা দীর্ঘ পথ আসার পর, কষ্ট করে অনেকটা দীর্ঘ পথ আসার পর, অ্যান্ড ওভারকামিং অবস্ট্যাকলস, এবং সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে দ্য লাভার রিচেস হিজ ডেস্টিনেশন এ ফার্ম হাউস। প্রেমিকটা কী করে? তার গন্তব্যস্থানে পৌঁছে যায় একটা খামার বাড়িতে। ওয়্যার হিজ লেডি লাভ লিভস, যেখানে তার প্রেমিকা বাস করে। হি ট্যাপস দ্য উইন্ডো, সে জানলার উপর আলতো করে টোকা মারে। দ্য লেডি লাভ হু ওয়াজ ইগারলি ওয়েটিং ফর হিম সিগনালস হিম বাই স্ক্র্যাচিং এ ম্যাচ, যে প্রেমিকা সেখানে অপেক্ষা করছিল তার জন্য, সে কিন্তু দেশলাই জেলে সঙ্গে সঙ্গে তার প্রত্যুত্তর দেয়। ফাইনালি দে মিট অ্যান্ড সেন্স দ্য প্লেজার অফ মিটিং, এইভাবে তারা কিন্তু দেখা করে এবং দেখা করার যে আনন্দ সেটা উপভোগ করে। দে আর প্যাশনেট অ্যান্ড এক্সাইটেড হার্টস সারপ্রেস সারপাস দেয়ার ভয়েসেস, এবং তাদের যে হৃৎপিণ্ডের ধুপুকানি সেটাও যেন মনে হয় যে তাদের গলার স্বরকে অতিক্রম করে যায়, মানে তাদের হৃৎপিণ্ড এত জোরে জোরে ধুপুক করতে থাকে যেন মনে হয় সেটা বাইরের লোকজনও শুনে ফেলবে। তো এটাই হলো কিন্তু মিটিংটার বর্ণনাটা। আশা করি এই পোয়েমের অ্যান্সারটা তোমরা বুঝতে পারলে। পোয়েম থেকে আরও কিন্তু যে তিনটে কোশ্চেন বাকি থাকলো সেগুলো আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওগুলোতে শেয়ার করবো। যারা এখন অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টেলেন, বাই।